नमस्कार बंधुरा, स्वप्नार किचेने आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आपनादेर साथे शेयर करब सम्पूर्ण निरामिष एकटी रेसिपि, छानार काटलेट। काटलेट बोलते प्रथमे चिकेन बा फिश काटलेटेर कथा माथाय आसे, किन्तु एमन अनेकेई रयेछेन जारा माछ बा मांस खेते पछन्द करेन ना। तादेर जन्यई आजके आमी निये चले एसेछि मुचमुचे छानार काटलेटेर रेसिपि। सन्ध्येबेला चा बा कफिर साथे स्नैक्स हिसाबे এই ছানার কাটলেটটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ছানার কাটলেট বানানোর জন্য এখানে নিয়েছি 1 লিটার মতো দুধ। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা যতক্ষণ না ফুটে আসছে, এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চা চামচ ভিনেগার। এবারে ভিনেগারের উপর দিয়ে দেবো 3 চা চামচ জল। এবারে ভিনেগারটাকে জলের সাথে মিশিয়ে নেব। এবারে দুধটা যখন খুব ভালোমতো ফোটানো হয়ে যাবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবারে অল্প অল্প করে ভিনেগার মেশানো জলটা দুধের মধ্যে দিয়ে ক্রমাগত দুধটাকে নাড়তে থাকব। এখানে পুরো ভিনেগারটাই কিন্তু আমি দুধের মধ্যে ঢেলে দিলাম। পুরো ভিনেগারটাই ঢেলে দেবার পর এবার ক্রমাগত নাড়তে নাড়তে দুধটা কিন্তু ছানায় পরিণত হয়েছে। এবার এই ছানাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা বাটির উপরে বসিয়ে দিয়েছি ছাঁকনি। এবার এই ছাঁকনির উপরে ছানাটাকে ঢেলে দিলাম। এবারে ছানাটাকে জল দিয়ে ধুয়ে নেব, কারণ যেহেতু ভিনেগার দিয়ে আমি ছানাটাকে কাটিয়েছি, ভিনেগারের মধ্যে একটা টক গন্ধ থাকে, তাই ছানাটাকে জল দিয়ে ধুয়ে নিলে ভিনেগারের টক গন্ধটা চলে যাবে। ছানাটা ধুয়ে নেবার পর এবার একটা স্প্যাচুলার সাহায্যে ছানার মধ্যে যে জলটা আছে সেটাকে বের করে নেব। ছানার পুরো জলটা বের করে নেওয়া হয়ে গেলে এবারে ছানাটাকে একটা প্লেটে ঢেলে নেব। প্লেটে ঢেলে নেবার পর এবার ছানাটাকে খুব ভালোমতো করে মেখে নিতে হবে। হাতে তালুর সাহায্যে একটু চেপে চেপে ছানাটাকে মিহি করে মেখে নেব। দেখুন, ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে। ছানাটা মেখে নেওয়া হয়ে গেলে এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ মতো রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। এবার এই আদা বাটাটাকেও 1 মিনিট মতো ভেজে নেব। আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 কাঁচা লঙ্কা কুচানো, দেবো 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ টমেটো সস, দেবো ছানা, বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1টা সেদ্ধ করা আলু, আর সবশেষে দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলা দেবার পর এবার ছানাটাকে আলুর সাথে আর মশলার সাথে খুব ভালোমতো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ছানাটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ছানাটা যখন মশলার সাথে খুব ভালোমতো কষানো হয়ে যাবে এবার এর মধ্যে দেব 10 থেকে 12 গ্রাস করা কাজু বাদাম, তবে কাজু বাদামের বদলে আপনারা চিনাবাদামও দিতে পারেন। দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিজ, দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচানো, আর সবশেষে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ চিনি। সমস্ত কিছু দেবার পর এবার ছানার সাথে খুব ভালোমতো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 ছানাটাকে ভেজে নেব। মিনিট 2 ছানাটাকে ভেজে নেবার পর ছানার কাটলেটের জন্য মিশ্রণটা কিন্তু একদম তৈরি। এবারে ছানার মিশ্রণটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ছানার মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবার পর এবারে ছানার কাটলেটগুলোকে তৈরি করে নেব। প্রথমে বেশ কিছুটা পরিমাণে ছানার মিশ্রণ নিয়ে হাতে চেপে চৌকো করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে গোল বা চৌকো করে শেপ দিয়ে নেবেন। ঠিক এইভাবে চৌকো করে আমি শেপ দিয়ে নিচ্ছি। একটা কাটলেট তৈরি হয়ে যাবার পর এই একইভাবে বাকি কাটলেটগুলোকেও আমি চৌকো করে শেপ দিয়ে নেব।
দুটো কাটলেট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা কাটলেট আমি তৈরি করে নিয়েছি। ছানার কাটলেটগুলো তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন। এবারে কর্নফ্লাওয়ারটাকে গোলমরিচের গুঁড়ো আর নুনের সাথে খুব ভালোমতো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারের একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্র্যাম। এবারে এই ব্রেড ক্র্যামের ওপর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এবারে ব্রেড ক্র্যামের মধ্যে গোলমরিচের গুঁড়ো আর নুনটাকে খুব ভালোমতো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবারে একটা ছানার কাটলেট নিয়ে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নেওয়া হয়ে গেলে এবারে ব্রেড ক্র্যামের মধ্যে কোট করে নিতে হবে। ব্রেড ক্র্যামের মধ্যে কোট করে নেওয়া হয়ে গেলে আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিয়ে তারপরে ব্রেড ক্র্যামের মধ্যে ডবল কোট করে নেব। আপনারা চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন। ঠিক এইভাবে কাটলেটগুলোকে আমি তৈরি করে নেব। এই একইভাবে বাকি ছানার কাটলেটগুলোকেও প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্র্যামের মধ্যে কোট করে নিয়ে আবারও কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে নিয়ে আবারও ব্রেড ক্র্যামের মধ্যে ডবল করে কোট করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা ছানার কাটলেট আমি ডবল করে কোট করে নিয়েছি। এবারে ছানার কাটলেটগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এক এক করে ছানার কাটলেটগুলোকে ছেড়ে দেব। প্রথমে একসাথে আমি দুটো কাটলেট ভেজে নেব। এবার এই কাটলেটের উপর ঠিক এইভাবে একটু গরম তেল দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ছানার কাটলেটগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু ছানার কাটলেটগুলোকে ভাজা যাবে না। বেশি হাই ফ্লেমে দিয়ে যদি ছানার কাটলেটগুলোকে ভাজা হয় ছানার কাটলেটগুলো কিন্তু ওপর থেকে পুড়ে যাবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই যখনই ছানার কাটলেটগুলোকে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে। ক্রমাগত নাড়াচাড়া করার পর ছানার কাটলেটের দুপিটি খুব ভালোমতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কাটলেটগুলোকে একটা প্লেটে তুলে নেব। দুটো ছানার কাটলেট ভেজে নেওয়া হয়ে গেলে এবার বাকি ছানার কাটলেটগুলোকেও একইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ছানার কাটলেট। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।